একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো কালকের থেকে কালকে যতটা ভয় পাচ্ছিলাম আমি, কারণ কাল ফার্স্ট ব্লগ ছিল। যারা আমার ব্লগ দেখছো তারা জানো যে কাল আমার ফার্স্ট ব্লগ ছিল। তো কালকের থেকে আজকের ভয়টা অল্প অল্প কমেছে, তো আস্তে আস্তে নিশ্চয়ই ঠিক হয়ে যাবে এটা। তো যাই হোক, চলো কাল আজকে সারাদিন যে কী কী করি সেই ভিডিওটা পুরোটাই তোমরা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো চলো স্কিপ না করে ভিডিওটা পুরোটাই দেখতে থাকো। এখন বাজে সকাল 6:20, এখনও 6:30 বাজেনি, তো আমি ঘুম থেকে উঠে পড়েছি। আর এবার ঘুম থেকে উঠে প্রথম কাজ যেটা, বিছানা তোলা, সেটা তুলবো। তো চলো দেখতে থাকো। তো এবার আমি একটু রান্নাঘরের দিকে যাব। তো এ হলো আমাদের বাড়ির এক টিয়া পাখি, এর নাম টিটু, আর এও আমাদের বাড়ির সদস্যদের মধ্যে আরও আরেকজন। দেখো ফোনটাকে ও সাও দেখছে, আর ফোনের বাইরের ভিতরে যে ও ভাবছে যে আর একটা পাখি, তাই ও কামড়াতে আসছে। তো এবার আমরা চা খাওয়া দাওয়া করবো, তো চলো তোমাদের সাথে শেয়ার করি। চাটা খাওয়া কমপ্লিট হলো, এবার একটু রান্নাঘরের দিকে যেতে হবে। তো যে কারণে আমি রান্নাঘরে ক্যামেরাটা রাখতে পারি না, খুব সমস্যা হয়, সেই জন্য রান্নাঘরে গিয়ে কথা তোমাদের সাথে বলতে পারবো না। এবার রান্না বান্না করে, মানে রান্নাঘরের কাজ কমপ্লিট করার পরে, ঘরে আসার পরে তোমাদের সাথে আবার কথা বলছি। রান্নাঘরের কাজ আমার সমস্ত কিছু, মানে অল্প কিছু কমপ্লিট হয়ে গেল। এবার আমি আবার ঘরে আসলাম, এবার যাবো স্নান করতে, তারপরে পুজো দেবো। তো সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করছি, কেউ ভিডিও স্কিপ, মানে হচ্ছে পুরোটা না দেখে স্কিপ করে না, আমার কথা এখনও উল্টো পাল্টা আসছে। তো যাই হোক, আর ঘরে এসে দেখলাম যে বিছানা চাদরটা একটু নোংরা মতো হয়েছে, তবে সেটা পাল্টাতে হবে। তো চলো রেডি হয়ে, মানে কমপ্লিট হয়ে এবার চলে এলাম তোমাদের সাথে কথা বলতে। এবার যাব তুলসী মন্দিরে জল দিতে, যেটা তোমরা কাল আগের দিনের ভিডিওতেও দেখেছো, ওটা আমি প্রতিদিনই করে থাকি, তুলসী মন্দিরে জল দিই। তো এবার যাব তুলসী মন্দিরে জল দিতে, তারপরে পুজো দেব। চলো আজকে পুজো দেওয়াটাও শেয়ার করব, আর তারপর গীতা পাঠ করা আছে, নানা রকম সব কিছু কাজ আছে। তো চলো তোমাদের সাথে সেগুলো শেয়ার করি। ভোগ লাগিয়ে আসলাম, আর কিছুক্ষণ বাদে গিয়ে প্রসাদ তুলে নেব। তো এবার আমি গীতা পাঠ করব, তো চলো। স্নান করে পুজো দেওয়ার পর যে কাজগুলো আমার রোজ থাকে, মানে স্নান করার পর, তো সেগুলো সব হয়ে গেছে। আর এই মাত্র ঠাকুরের প্রসাদও তুলে নিলাম, গীতা পাঠ করা হয়ে গেছে,
সব কিছু হয়ে গেছে প্রায় মোটামুটি এদিককার মতন। তো এবার রান্নাঘরের দিকটাই যাব। এই জামা কাপড়গুলো আজকে সব কাছাকাছি হলো, কালকে আমরা সেই মাসির বাড়ি থেকে বাড়ি এসেছিলাম, তো সেই জন্যে আজকে এগুলো, এই যে সেই বেড কভারটা, আজকে সব কাঁচা কুচো হলো। আর রোদেরও আজকে সেরকম তাপ নেই, তো তার জন্যে এই জামা কাপড়গুলো বারবার উল্টে পাল্টে দিতে হবে। তো এখনও অল্প অল্প ভিজে আছে, ওই জন্য এখন আর দেবো না, একটু পরে দেবো। তো চলো, আমি রান্নাঘরের কাজটা সেরে তোমাদের সাথে আবার কথা বলছি। তো রান্নাঘরের সমস্ত কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে, তো এবার যাবো ছাদে। আর জামা কাপড়গুলো তোমাদের দেখিয়েছিলাম, ওগুলো এবার একটু যদি শুকায় তাহলে ওগুলো তুলে আনতে হবে, আর যদি অল্প অল্প ভিজে থাকে তাহলে উল্টে দেবো। তো চলো। তো এখনো পর্যন্ত জামা কাপড়গুলো সেই রকমভাবে শুকায়নি, তো যার জন্য আমি আবার রেখে আসলাম। এই জামা কাপড়গুলো সব এখনও তুলতে হবে, কারণ ওগুলো ওখানে ঝুলিয়ে রাখার এক কারণ হচ্ছে আমি তো হচ্ছে গিয়েছিলাম মাসির বাড়ি, তো সেখান থেকে এবার গিয়ে ওখানে ওগুলো পরে গিয়েছিলাম, কিন্তু ওগুলো রোদরে দিলে ওই কালারগুলো ফ্যাট হয়ে যাবে, সেই জন্য আমি ফ্যানের তলায় দিয়েছি, যে ঘাম ঠামগুলো হয় সেগুলো আর কি মানে চলে যাবে। আর যদি ওগুলো জলে ভিজায় তাহলে ব্লাউজের কালারটা নষ্ট হয়ে যেতে পারে। তো জানি না সকলের কাছে আমার ভিডিওগুলো কেমন লাগছে, তো হয়তো অনেক কথা আমি মানে বাদ দিয়ে ফেলছি, কিংবা অনেক এগুলো মোমেন্টগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, যেরকম রান্নাবান্না সমস্ত কিছু। আমাদের রান্নাবান্না প্রায় সব কমপ্লিট হয়ে গেছে, আর মা এখন নিচে বসে গল্প করছে, আমাদের পাশের বাড়ি একটা ঠাকুমা এসেছে তার সাথে, আর বাবা গেছে আমাদের পুরনো বাড়ি, আমাদের পুরনো বাড়ি ডুমই। তো তোমরা আস্তে আস্তে সব কিছুই জানতে পারবে। আর ও একটু বেরিয়েছে, ওর একটু দরকারে বাজারে গেছে। আর আমার ননদ মানে বোন গেছে স্কুলে, ও তো ফাইভে পড়ে, তো ও স্কুলে গেছে। তো এই বিছানা চাদরটা তুলে কেমন একটা মানে রুমটা একটার মানে লুকটাই অন্য একটা রকম হয়ে গেছে, মানে কেমন একটা খালি খালি লাগছে, যেন কিছুই নেই। তো খাওয়া দাওয়া করে এখন এই ঘরে আসলাম, আর এখন বাজে বিকাল চারটায়। তো খাওয়া দাওয়া অনেক আগেই হয়ে গেছে, তো তার জন্য আর ফোনে চার্জ একদম ছিল না, সেই জন্যে খাওয়া দাওয়ার ভিডিওটা তোমাদের সাথে মানে খাওয়া দাওয়া যখন করছিলাম তখন সেই মুহূর্তটা তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি। তো এখন বিকাল চারটে, তো চলো এখন যে যে কাজগুলো আছে সেগুলো করে নিই। এখন বাজে বিকাল সাড়ে চারটে, আর বিকালের সমস্ত কাজ আমার কমপ্লিট। আর এখন হঠাৎই ঠিক হলো যে আমরা একটু বেরোবো, মানে আমরা দুজন, তো আমি একেবারে রেডি হইনি, আর রেডি হওয়ার পর আবার তোমাদের সাথে কথা বলছি। তো বেড়াতে যাওয়ার জন্য আমি পুরোপুরি রেডি হয়ে গেছি, আর এখন আমরা যাবো বেড়াতে। তো চলো যেতে যেতে তোমাদের সাথে কথা হচ্ছে। আমরা ঘুরতে ঘুরতে আজকে অনেক দূরই চলে আসলাম, মানে অনেক দূর বলতে অনেকটাই দূর। এই আমরা প্রায় প্রায় ঘুরতে বেরোই কিন্তু এতটা দূর কখনো আসা হয় না, তো আজকে আমরা ঘুরতে ঘুরতে অনেক দূরই চলে এলাম। আর আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে আমার বাবার বাড়ি প্রায় কাছে এসে গেছি, তবে তোমরা যেন মনে করো না যে আমার বাবার বাড়ি আর শ্বশুর বাড়ি প্রায় পাশাপাশি। আমার বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি দূরত্ব হলো 24 কিলোমিটার, আর আমি এখানে চলে এসেছি, এখানে ঘুরতে এসেছি, মানে ঘুরতে ঘুরতে চলে এসেছি, এর আমার এই শ্বশুর বাড়ি থেকে এর দূরত্ব হলো 12 কিলোমিটার, তবে একদম প্রায় কাছে চলে এসেছি। তবে যাই হোক, ঘুরতে এসে খুবই ভালো লাগছে, অনেকেরই ঘুরতে যেতে তোমরা সবাই পছন্দ করো, তো আমরাও এরকম প্রায় প্রায় ঘুরতে বেরোই। তবে তোমরা আমার ব্লগ ভিডিও প্রতিদিন দেখতে থাকো, তোমরা বুঝতে পারবে। তবে যাই হোক, আশা করছি তোমাদের এই ভিডিওটা খুবই ভালো লাগবে, আর সেরকমভাবে তৈরি করছি। তবে কালকে যতটা এরকম ভয় পাচ্ছিলাম কথা বলতে ব্লগে, ততটা ভয় আজকে লাগছে না, তবে অল্প অল্প লাগছে, কিছু কিছু কথা হয়তো আবার বাধো বাধো আসছে,
তবে যাই হোক সব আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তবে দিনের শেষে ঘুরতে বেরিয়ে আরও নিজের স্বামীর সাথে, তবে সেটা একটা আলাদা রকম একটা মানে অনুভূতি, সেটা যারা মানে আর কি বিবাহিত তারাই শুধু বুঝতে পারবে। তবে মানে পুরো সারাদিনে যে সাংসারিক চিন্তা সেটা পুরোটাই দূর হয়ে যায়। আর সারাদিনে যতই চিন্তা থাকুক না কেন, প্রিয় মানুষটার সাথে যখন দিনের শেষে একটু বেরোনো হয় কিংবা হচ্ছে একটু সময় কাটানো হয়, তখন সেই সময়টা একেবারে সারাদিনের সেই দুশ্চিন্তা থেকে পুরো বের করে আনে আমাদের। তো যাই হোক চলো এবার আমরা বাড়ি ফিরবো, কারণ সন্ধে হয়ে যাচ্ছে, বাড়ি ফিরতে হবে। তো বাড়ি গিয়ে আবার কথা হচ্ছে। তো আমরা বাড়ি চলে এসেছি, আর বাড়ি এসে একটু ফ্রেশ হয়ে এবার একটু চা টা খাচ্ছি। এই যে, তো আবার একটুখানি পরে একটু সন্ধ্যের আর একটু টিফিন হবে, আলুর চপ বানাবো আমি। তো তখন তোমাদের সাথে সেটা শেয়ার করব। আমি জানি হয়তো তোমরা আমার থেকে অনেক মানে ভালো করতে পারো, আমি আজকে প্রথম করব, তো দেখা যাক কি হয়। এখানে প্রচুর গরম, সেই জন্যে ভিডিও করা এখানে অসম্ভব। তো তোমাদের সাথে আবার পরে কথা বলছি। সাড়ে দশটা, আর আমাদের সন্ধ্যের টিফিন তো অনেক রকম হলো, তোমাদের সাথে সবকিছু শেয়ার করলাম, চা হলো এবং আলুর চপ হলো, সবকিছু আমি বানালাম আর তোমরা তো দেখলে। তো যাই হোক এখন খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে আর অনেক রাত হয়েছে, কথা যতই বাড়াবো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো ভিডিওটা ওই জন্য এখানে স্টপ করছি। আর এই ভিডিওতে পুরোটা তোমরা দেখো প্লিজ, আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, আর সাবস্ক্রাইব করে দিও প্লিজ, আর পাশে থাকা বেল আইকনটি টং করে বাজিয়ে দিও। আর একটা কথা, যে আগের ব্লগে আমার সাউন্ডের একটু সমস্যা হয়েছে, যেহেতু আমি ফার্স্ট ব্লগ সেই জন্য আমি বুঝতে পারিনি যে কেমন ভাবে মানে কথার আওয়াজ কেমন ভাবে কি দিতে হবে। আর তাছাড়া আমার হচ্ছে তখন একটু ভয় লাগছিল, নার্ভাস হয়ে পড়ছিলাম বলে কথা সাউন্ড একটু কম ছিল। তো তোমাদের অনেকের হয়তো শুনতে প্রবলেম হচ্ছে, তো যাই হোক একটু মানিয়ে নিও। এবার থেকে আশা করছি সমস্ত কিছু ঠিকঠাক হবে। তো এই পর্যন্তই রাখছি, ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো ও একে অপরের খেয়াল রেখো। শুভরাত্রি।